ওয়েলকাম টু ইউবিডি ব্লগ এন্ড টিপস। বিদেশের স্বদেশের সৃষ্টিজীবী মানুষের ঘরে একরকম কথা বলে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রেজাউল আবেদিন। পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন আপনাকে শুভ সকাল, শুভ মধ্যাহ্ন এবং শুভ সন্ধ্যা। আশা করি পরম স্রষ্টার অপার মহিমায় কুশলে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। ইসলাম ইমান এহসান এ আল্লাহ এ রহমানুর রাহিম এ রহমাতুল লিল আলামিন। আজকের শীর্ষ দশটি শিরোনাম পর্তুগালের নিয়ে আমি এই প্রতিবেদনটি করছি, আপনারা এক নজরে জেনে নিন। অনেক ইম্পর্ট্যান্ট খবর রয়েছে। পর্তুগালের সাথে চায়নার ভিসা এক্সেমশন চালু হতে যাচ্ছে নেক্সট ফেজে। এটি পর্তুগালের গভর্নমেন্টের সাথে বাইলেটারাল কোলাবরেশন এর কারণে এটি আসছে, কারণ এখানে পর্তুগালের সাথে বিজনেস অপরচুনিটি যথেষ্ট রয়েছে। সেকেন্ড হচ্ছে, এই মার্চের শেষ সপ্তাহে ধরে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত যে টানা বৃষ্টিপাত এবং বৈরী আবহাওয়ার কারণে 700টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে পর্তুগালে। সুতরাং যারা পর্তুগালে আছেন তারা একটু সাবধান থাকবেন, চলাফেরা সাবধানে করবেন, বুঝে শুনে। থার্ড হচ্ছে যে শিরোনাম এসেছে, সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, অর্থাৎ অলিভ অয়েলের একটি ভোজ্য তেল, খাবারের তেল। সেটির দাম পর্তুগালে অনেক বেড়েছে গত 2022 থেকে 2023 কম্পারিজনে। দেখুন, 2022 জানুয়ারিতে 750 গ্রাম এমএলের দাম ছিল 4.46 ইউরো, আর সেটা 2024 এই যে জানুয়ারিতে এসে পৌঁছেছে, মার্চেও আমরা বলতে পারি, 11.46, অর্থাৎ 11.46 ইউরো। এটা চার নম্বর। আমরা শুরু করার আগে আমি বলছি, একটু তথ্য দিয়ে রাখি যারা পর্তুগালের সম্বন্ধে জানেন না। পর্তুগালে কিন্তু অলিভ অয়েলের বিস্তর অ্যাগ্রিকালচারাল ফার্ম রয়েছে, তার সত্ত্বেও অলিভ অয়েলের দাম যে এত মাত্রায় বেড়েছে এটা আমিও স্পিচলেস, কী করে বলবো, বাকশূন্য। চার নম্বর যে শিরোনাম সেটি হচ্ছে স্নুজ ইন মাদেরা আইল্যান্ড, অর্থাৎ মাদেরা নামে একটি দ্বীপ রয়েছে পর্তুগালে, সেটাতে কিন্তু স্নো প্রচুর পড়তেছে, সেটা যে খবর। পাঁচ নম্বর অতি জরুরি খবর, এই 31 মার্চ পর্তুগালের টাইম জোন, অর্থাৎ টাইম 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে আগের সময়ের সাথে, সেটা প্রতি সামারে অর্থাৎ গ্রীষ্মকালেই 1 ঘন্টা করে বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং যারা সময়ের খবর রাখেন এটাও একটা খবর। ছয় নম্বর হচ্ছে পেট্রোল প্রাইসেস রাইজ অ্যান্ড ডিজেল টু ফল, অর্থাৎ পেট্রোলের দাম বেড়েছে এবং ডিজেলের দাম পর্তুগালে কমেছে। সাত নম্বর অত্যধিক গুরুত্বপূর্ণ খবর, লাকি সেভেনে এসে পড়ছে, সেটি হচ্ছে এমিরেটস এয়ারলাইন্স, দুবাই ভিত্তিক যে কোম্পানি, এয়ারলাইন্স কোম্পানি, সেটি পর্তুগালে কেবিন ক্রু নেবে, রিক্রুট করবে, সেটি পর্তুগালের 3টি শহরে। কোন কোন শহর এবার জেনে নিন। এক হচ্ছে ফারুতে এপ্রিলের 1 তারিখ এটা নিবে, তারপর হচ্ছে ব্রাগাতে এপ্রিলের 3 তারিখ, এবং কুইম্ব্রা শহরে যারা আছেন তাদের জন্য এপ্রিলের 9 তারিখ। তো আবেদনের প্রসেস হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর হচ্ছে ইংরেজিতে আপনারা বায়োডাটা করবেন যারা আপনার জব খুঁজতেছেন, এটা একটা তথ্য। এবং এডিশনালি আরেকটি রিক্রুটমেন্ট এর অপরচুনিটি এসেছে, অর্থাৎ ম্যাকডোনাল্ড 200টিরও বেশি জব অ্যাপিনিং করছে, অর্থাৎ আলগ্রাভে, আলগ্রাভ ফারুতে, একটি অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ স্পট। যারা জানেন আলগ্রাভ সম্বন্ধে আপনারা এটা দেখতে পারেন, ম্যাকডোনাল্ডে জব খুঁজতে পারেন। নয় নম্বর হচ্ছে পর্তুগালের, যেটি অত্যন্ত আক্ষেপের বিষয়, যেটা আমরা জানি যে পর্তুগাল অত্যন্ত শান্তিপূর্ণ একটি দেশ এবং এখানে নির্ভেজাল ভেজাল নেই, জুটঝামেলা কমই হয়, কিন্তু এবার ক্রিমিনাল অ্যাক্টিভিটি বেড়েছে। ক্রিমিনালিটি ইন পর্তুগাল সোয়ার্স টু দ্য হাইয়েস্ট লেভেল ইন 10 ইয়ার্স, ডেথ ইন মেট্রোপলিটন এরিয়াজ ডেটা 2022, অর্থাৎ তথ্য প্রতিবেদন এসছে 2022 থেকে 2023 ভিতরে। এটা খুবই, কারণ যেখানে আগে এগুলো ছিল না, ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছিল না, সেটা বেড়ে এখন 10 লেভেলে 10 মাত্রায় চলে এসেছে। সুতরাং বি কেয়ারফুল যারা পর্তুগালের মেট্রোপলিটন এবং শহরের এলাকাগুলোতে থাকবেন। দশ নম্বর শেষ খবরের শেষ শিরোনাম, এই খবরের শিরোনাম শেষ দশ নম্বর, সেটি হচ্ছে প্রেশার অন দ্য নিউ গভর্নমেন্ট কামিং ফ্রম অল সাইডস, হেলথ এডুকেশন টু দ্য পুলিশ ডিমান্ডস। ওকে, এবার যে খবর সেটা হচ্ছে আমরা জানি যে পর্তুগালে সোশ্যালিস্ট পার্টি আর ক্ষমতায় নেই, এখন চলে আসছে পিএসডি, ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং সেগা, এই দুই দল মিলা, একজনে পেয়েছে 80 সিটস, আরেক দল পেয়েছে হচ্ছে, সেগা পেয়েছে 50 সিটস। তারা দুই দল মিলে সরকার নতুন সরকার গঠন করেছে, এবং তারা এখন
দেশ চালাচ্ছে, সুতরাং তাদের উপরে প্রেশার আসতেছে এই যে এডুকেশনের ভালো সুযোগ দেওয়ার জন্য। হেলথ সেক্টরের জন্য খুব দুরাবস্থা যাচ্ছে পর্তুগালে, পর্তুগালে ভালো ভালো ডাক্তাররা উন্নত দেশে চলে যাচ্ছে, সেই যে গ্যাপ পূরণ করার জন্য ভালো সাপোর্ট, হেলথ সাপোর্ট চাচ্ছে মানুষ। এখানে পুলিশও এখানে অনেক ধরনের ডিমান্ড করতেছে পুলিশের কাছে, এগুলা তারা একটা শোভাযাত্রা করেছে, আমরা ইতিমধ্যে যদি নিউজ দেখে থাকি আমরা এটা অবশ্যই আমরা পড়েছি যে এখানে তারা কী কী দাবি দাবা করেছে। তারা বলেছে যে যে এই দুইটি দল ক্ষমতায় এসেছে, তারা নির্বাচনী ইস্তেহারে যে যে ঘোষণাগুলো দিয়েছিল সেই ঘোষণাগুলো, সেই তাদের যে ওয়াদা ছিল ওয়াদা যেন তারা পূরণ করে এবং জনগণকে যেন তারা দেখাই দেয় যে তারা সরকার চালাতে মানে আর কি সফল। আর যদি তারা সরকার না চালায় তাদের এই যে কী হতে পারে, সোশ্যালিস্ট পার্টির যে ধরনের মানে পতন হয়েছে তারাও একসময় এই পতনের দ্বার মুখে যাবে। আর অনেকেই বলছে যে 2 বছর টিকে কিনা এই সরকার, আপনারা দেখে নেন, আমরা এটা দেখারই বিষয়। আপনি আমি সবাই আমরা যারা পর্তুগালে থাকি আমরা অবশ্যই চাই, ভালো কিছু আশা করি তাদের কাছ থেকে। বিশেষ করে আমি এও একটা নিউজ দেখেছি যে তারা চায় যে এই জীবনযাত্রার মানের উন্নয়ন পর্তুগালে, যে কি তাদের এই যে বেতন, তাদের যে 820 ইউরো মিনিমাম স্যালারি, আমরা ধরলাম যারা পুরনো তারা এই 1000-1200 আর্ন করে, বাট সবাই তো আর এই টাকা পায় না। এই 820 ইউরো দিয়ে কিন্তু চলা খুবই মুশকিল, যেখানে বাসা ভাড়ার দাম এত বেড়েছে যে পর্তুগালে গত 2 বছরে, সেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। আর অনেক ক্রাইসিস পর্তুগালের লোকাল মানুষরা, যারা স্থানীয় সিটিজেন, যারা মানে এখানকার সিটিজেন, যারা জন্মসূত্রে যারা পর্তুগিজ নাগরিক, তারাও কিন্তু অনেক ভোগান্তির শিকার। অনেক ইমিগ্রেন্ট আসতেছে আসুক, কিন্তু এই যে জব ক্রাইসিস, এই যে বাসস্থানের ক্রাইসিস, আয় রোজগারের অপ্রতুল মানে নাই, সুযোগ নাই, তাহলে কী করবে মানুষ আর? তো যাক, আপনারা যারা এই নিউজটি দেখলেন চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।